আমি এখন হাঁটতে বেরিয়েছি, তো ঋষি আজকে আসেনি, ও শুয়ে আছে, তাই আমি চলে আসলাম। আর যখন আগে এখানে থাকতাম তখন তো আমি আসতাম প্রত্যেকদিনই, হাঁটা হতো। আর যেটা আগেও বলেছি, খর্দার রাস্তাটা কিন্তু আমার বেশ ভালো লাগে, খুব সুন্দর, চারপাশে গাছপালা রয়েছে, হাঁটতেও মন ভালো হয়ে যায়। এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, তো আর চারপাশে সব বাজার বসছে, মাছ সবজি নিয়ে সবাই বসছে। আর এখানে কুয়াশা কিন্তু এখনো কাটেনি, এখনো কুয়াশা রয়েছে। তো আমি একটু মানে বেশিক্ষণ সময় ধরে হাঁটছি, আর ভালো লাগছে যে অনেকদিন পরে খর্দা রাস্তাটা দিয়ে হাঁটতে। আর এখানে খর্দাতে মানে দুই তিনটে পার্ক রয়েছে বাচ্চাদের, যেটা বিকেলবেলা খোলে, তো এখন বন্ধ রয়েছে, সেজন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। তোমাদের আমি আগে শেয়ার করেছিলাম পার্কগুলো। আজকে আমি তোমাদের সাথে এই রহরা বাজারটা শেয়ার করব। আজকে আমি কিছুই কিনব না, আমি তোমাদেরকে দেখানোর জন্যই এখানে আসলাম, তোমাদের সাথে বাজারটা শেয়ার করব বলে। তাহলে চলো আমার সাথে ঘুরে দেখা যাক রহরা বাজারটা। বিয়ের প্রথমে আমরা যখন খর্দায় থাকতাম তখন কিন্তু সকালবেলা আমি আর ঋষি দুজনেই এখান থেকে সবজি বাজার করে নিয়ে যেতাম, তখনই আমার এই পুরো বাজারটা ঘুরে দেখা, যে এত বড় বাজার আমাদের এলাকায় খুব কমই দেখা যায়, তাই মনে হলো এই রহরা বাজারটা তোমাদের সাথে শেয়ার করি। আর এত সকালে যেহেতু, সেই জন্য কিন্তু অনেক রকম সবজি থেকে শুরু করে মাছ যা চাই সবই এই রহরা বাজারে পাবো। আমি দেখো যাচ্ছি আর তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করছি। অনেকেই কিন্তু সবেই বাজার খুলে বসেছে, কেউ বাজার গোছাচ্ছে, এখনও পুরোপুরি মানে পুরো বাজারটা গুছিয়ে ওঠেনি, কেউ কেউ বাজার করছে, কেউ কেউ জিনিসপত্র গোছাচ্ছে। তো আমি তোমাদের সাথে এখন আপাতত মাছ বাজারটা শেয়ার করছি। মাছ বাজার, সবজি বাজার, কিছুটা পরে পরেই কিন্তু এখানে সবজি এবং মাছের এরকম দোকান রয়েছে। এখানে কিন্তু দু রকমই বাজার রয়েছে, একটা যেটা ফুটপাতে বসে আর একটা স্মার্ট বাজার। তো আমরা বেশিরভাগ ফুটপাত থেকেই বাজার করি, আমার নিজেরও খুবই ভালো লাগে, বিভিন্ন রকম জিনিস ঘুরে কেনা যায়। আর এখানে দেখতে পাচ্ছ একটা দাদা এখান থেকে কুমড়ো কাটা হচ্ছে, তো তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। বাজারটা কিন্তু আমি বেশ অনেকদিন পর তোমাদেরকেও দেখাচ্ছি এবং আমি নিজেও ঘুরে দেখছি, আমার এত ভালো লাগছে যে কিছু বলার নেই। এই বাজারে প্রায় অনেক রকমের মাছ আছে, অনেক মাছের তো আমি নামও জানি না, কিছু কিছু মাছের নাম জানি। যখন আমি মার সাথে বাজার করতে বেরিয়েছি বা ঋষির সাথে বাজার করতে বেরিয়েছি, সেই সূত্রে আমার বেশ কিছু মাছের নাম জানা রয়েছে। সব মাছের নাম জানি না, যেগুলো জানি না সেগুলো আমি জিজ্ঞেস করে নিই, যে যখন বাজার করতে যাই যে এটা কী মাছ। তো এভাবেই আমি আস্তে আস্তে বাজার করাটাও শিখছি। আর দেখো রাস্তার দুধারেই কিন্তু এভাবে বাজার বসে গেছে, খুব ভালো লাগছে, অনেক মানুষ সকাল সকাল বাজার করছে, কেউ অফিসে যাচ্ছে, একটা অন্যরকম পরিবেশ, সকালবেলা একটা উত্তেজিত যে পরিবেশটা থাকে সেরকমই একটা পরিবেশ আমি উপভোগ করছি। হাই করে দাও। এই জায়গাটার নাম হচ্ছে রহরা বাজার, তো বিশাল বড় মার্কেট, সকালবেলা অনেক মার্কেট বসে, প্রচুর মাছ তোমাদের দেখালাম, পুরো শাড়ি ধরে মাছের বাজার, এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়, তারপর সবজি সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যায়। তো এই রাস্তাটা দিয়ে হাঁটতেও কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে রহরা বাজারটা কীরকম। তো আমি তো এখান দিয়ে হাঁটছিলাম, আর এটা আমার কখনো হয়নি, মানে সৌভাগ্য হয়নি যে সকালবেলা তুলবো, মানে যখন আসতাম তখন অনেকটা সকাল হয়ে যেত, তখন বসতো না, কিন্তু এই টাইমটা একদম ঠিকঠাক দেখলাম, সকলেই বসেছে। আর এখানে খুব মানে খুব ভিড় বাজারের জন্য, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখি যদি পাই, এখানে আপাতত যা বাজার ছিল সবই তোমাদের দেখিয়ে দিয়েছি, আশা করি ভালো লাগবে। তোমাদের সাথে আমি মাছ বাজারটা শেয়ার করলাম।
আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি সবজি বাজারটা। অনেক রকমের সবজি রয়েছে, কোথাও শাক নিয়ে বসেছে বিভিন্ন রকমের শাক, কোথাও ফুলকপি, শীতের যে সমস্ত সবজি হয় ফুলকপি, কুমড়ো, টমেটো, বাঁধাকপি, অনেক রকমের সবজি এভাবে নিয়ে বসে রয়েছে। আর এখানে সমস্ত সবজি কিন্তু খুব টাটকা, খুব ফ্রেশ। দেখো এখানে অনেক সবজি রয়েছে, পরপর দোকান এভাবে বসেছে। তো যারা তোমরা খড়দায় থাকো তারা নিশ্চয়ই জানো রহরা বাজারের কথা। এভাবে কিন্তু পরপর অনেক দোকান বসেছে, আর দেখতে পাচ্ছ দোকানটা পুরো সবজিতে ভরে উঠেছে। এটা দেখতেই কিন্তু একটা অন্যরকম ভালো লাগে, এত রকম সবজি, শীতকালের সবজি। আর এখানে কোথাও কোথাও আমি দেখলাম যে ডাবও পাওয়া যাচ্ছে। আমি বেশ অনেকটা সকালেই এসেছি, তো তখন অতটা ভিড় ছিল না, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথেও কিন্তু ভিড়টাও বাড়ছে বাজারের। একদম ব্যস্ততম বাজার বলতে যেটা বোঝায়, সকালবেলা সবাই বাজার করতে বেরোয়, তো সবাই বাজার করতে বেরিয়েছে, তোমাদের দেখালাম, খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু অনেক রকম ফলের দোকানও রয়েছে, লেবু, পাতি লেবু, মৌসুম্বি লেবু, তারপর আপেল, ন্যাশপাতি, কলা, সমস্ত রকম সবজি থেকে শুরু করে এখানে ফলও পাওয়া যায়। আর বাজারটা বিশাল বড়, আমি হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই চলে এসেছি, আমার নিজেরও খেয়াল নেই। এখন বাড়ি যেতে হবে, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার আগেই এখানে কচুরির দোকান রয়েছে, কচুরি, নানপুরি এ সমস্ত পাওয়া যায়। তো এইসব দেখে আমি নিজেকে কিন্তু সামলে রাখতে পারি না, তাই এখান থেকেই সকালের খাবারটা আজকে করব। আর যখন বেরিয়েছি একবার, তো একদম বাইরের খাবার না খেলে কি হয়, বিশেষ করে এই সমস্ত খাবার, তাই এখান থেকে আমাদের জন্য খাবার প্যাক করিয়ে নিয়ে যাচ্ছি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমাদের আজকের এই বাজারটা, মানে খড়দারি রহরা বাজারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা, আর আমাদের খাবারও প্রায় এখানে রেডি হচ্ছে, তাহলে চলো আবার দেখা হবে। এখন আমি বাড়ি যাচ্ছি, বেশ অনেকটাই ঘুরলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম যে রহরা বাজারটা কতটা বড়, কত বাজার বসে, কত মাছ বসে, মাছের দোকান পরপর, আমার দেখতে খুব ভালো লাগে। ওখান থেকে অনেকবার বাজারও করেছি, আর তাছাড়াও তোমাদের সাথে আগেও আমি কলকাতার বাজারগুলো শেয়ার করেছি, যেগুলো আমাদের বাড়ির পাশাপাশি, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে তোমাদের সাথে রহরা বাজারটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর শীতকালের বাজার মানে অনেক, কত রকমের সবজি, মূলো থেকে শুরু করে বাঁধাকপি, ফুলকপি, মানে শীতকালের বাজারের তো শেষ নেই, মনে হয় বাজারটা ভরেও থাকে সব সময়। তো এটা দেখতে আমার বেশি ভালো লাগে শীতকালের বাজারটা, তো সেজন্য আমার ইচ্ছেই ছিল তোমাদের সাথে শীতকালের বাজারটা শেয়ার করব। রহরা বাজার অনেক রকম সবজিতে পুরো মানে ভর্তি হয়ে থাকে, উপুর হয়ে থাকে, সেজন্য আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যতবার আমি খড়দাতে আসি এই রহরা বাজারটাতে তো আসবই। আরেকটা বাজার আছে, সেটা হলো আমাদের স্টেশন রোডের ওখানে, বিটি রোডের সামনে, ওটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই দুটো বাজার হচ্ছে মেইন, এই দুটো বাজার মানে সব থেকে ভালো বাজার আমাদের খড়দা শহরের মধ্যে।